কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, তোমাদের পুজো আশা করি খুব ভালো কেটেছে। আর আমাদের এখানে কিন্তু অলরেডি দশমী হয়ে গেছে, আমার এখানে দশমীর বরণ করা, সিঁদুর খেলা সব ডান। তোমাদের আমার মনে প্রশ্ন আসছে, তাহলে সব হয়ে গেলে ভিডিও দাওনি কেন? ভিডিওটা দিইনি সেটার একটা কারণের জন্যই। তো আমি কারণটা আগে বলি, আমি আসলে বরণ করার দিনকে যে শাড়িটা পরেছিলাম সেটা পরেছিলাম হচ্ছে আর্ট পৌরের স্টাইলে। তো ওখানে অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, সবাই খুব ভালো বলেছে। তার মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করেছে যে তুমি শাড়িটা কীভাবে পরেছো, একা একা তো এরকম শাড়ি পরা পসিবল না। আমি জানি তোমরাও অনেকে আছো যারা এরকম ধরনের সিচুয়েশানই ফেস করো যে একা শাড়ি পরতে প্রচণ্ড প্রবলেম, কীভাবে পরবো, কারণ এই শাড়িটা সাধারণত মা ঠাকুমারা খুব ভালোভাবে জানে পরাতে। আমরা সাধারণত ওই একটা প্লিট করে কোনো রকম কুচি করে আঁচল দিয়ে পরে নেওয়ার শাড়িতেই কমফোর্টেবল। বাট এই মানে ট্র্যাডিশনাল কোনো অনুষ্ঠান, ধরো যেরকম বরণ করা হলো বা অষ্টমীর দিনকে অঞ্জলি দেওয়া হলো, এরকম ধরনের শাড়ি পরতে ভালো লাগে আমাদের। তো আমি ভাবলাম তোমাদেরকে আগে এই লুকটা শেয়ার করি যে আমি এই শাড়িটা কীভাবে পরেছিলাম, যাতে তোমাদেরও দশমীর দিনকে এরকমভাবে শাড়ি পরতে সুবিধা হয়। যদি তোমরা কেউ চাও পরতে, তাহলে যাতে তোমরা সেটা ইজিলি পরতে পারো, কোনো প্রবলেমই না হয়। তো আমি ভাবলাম যে মানে আমার ওই দশমীর বরণটা হয়ে যাওয়ার পর যে আমি আগে এই ভিডিওটা বানিয়ে নেবো, যাতে তোমাদের একটা হেল্প হয়, তারপরে আমি ওই ব্লগটা রিলিজ করবো, তাহলে হয়তো তোমাদের খুবই ভালো লাগবে। আর বাইভাবে বলে রাখি যে আমি কিন্তু প্রচুর মজা করেছি এখানে, ঠিক আছে? দশমীর ব্লগটা আসলে তোমরা বুঝতে পারবে, মানে চুটিয়ে মজা হয়েছে, নাচ গান ধুনচি নাচ সন্ধ্যা মানে যজ্ঞ হয়েছিল ওখানে একটা, সব কিছু হোম হয়েছিল বেসিক্যালি, যজ্ঞ হোম ওই একই ব্যাপার হলো, তো হোম হয়েছিল বেসিক্যালি, সেখানেও আমি ছিলাম। তো সব কিছু মিলিয়ে একটা জমজমাটিয়ে ব্লগ আসতে চলেছে। বাট তার আগে আজকের এই ছোট্ট একটা টিউটোরিয়াল ব্লগ দেবো তোমাদেরকে, যাতে তোমাদের হেল্প হয়। ব্লগটা শুরু করা যাক। আর এই শাড়িটা পরেছিলাম যেহেতু খুবই হালকা ছিল, তার জন্য প্লিট করতেও খুব সুবিধা হয়েছিল। তো সবার আগে আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্লিটটা কিভাবে করবো, কারণ এটার প্লিট করতেই আমার সব থেকে বেশি সমস্যায় আমি পড়েছিলাম। আমাকে দুবার শাড়িটা খুলতে হয়েছিল, খুলে আবার করতে হয়েছিল। তো আমি চাই না তোমাদেরও সেম প্রবলেম হোক, তো আমি আগে এই জায়গার যে প্লিটটা হয় সেটা কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আর তার জন্য কিছুই লাগবে না, জাস্ট কয়েকটা সেফটি পিন লাগবে, সেগুলোকে আর দেখাচ্ছি না। তো আগের দিন যেহেতু আমি এটা করে সিঁদুর খেলেছিলাম, এর আঁচলটার অবস্থা খারাপ হয়ে গেছে, একটু লাল লাল লেগে সিঁদুর লেগে একাকার কাণ্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে শাড়ির যে আঁচল হয় সেই আঁচলটা, এই আঁচলটাকেই আগে প্লিট করে নেবো, আর অনেকটা বড় করে প্লিট করবো যাতে অনেকটা লেন্থ থাকে, কারণ এই যে আঁচলটা হয় এটা পুরো একদম এপাশ থেকে ঘুরে এসে আমার এই পাশ অব্দি পরে, তো প্লিটের অনেকটা সেকশন লাগে আর কি প্লিট করার জন্য। তো আগে আমি দেখে নেবো যে কোন দিকটা সোজা হয় আর কোন দিকটা উল্টো হয়, কারণ না হলে পরে আবার গন্ডগোল হয়ে যাবে। তো এই যে শাড়িটা, আমি এই জায়গাটাকে প্লিট করবো, আর এটাকে খুব ছোট ছোট প্লিট করবো, কারণ হচ্ছে আমার কাঁধটা অতটাও চওড়া না, আমার মা বা মামামের কাঁধ যতটা চওড়া, তো আমার ওর জন্য ছোট প্লিট ভালো লাগবে। যারা একটু হেলদি বা যাদের কাঁধটা অনেকটা চওড়া, তাদেরকে শাড়ির চওড়া পাড় এখানে প্লিট ভালো লাগে, বাট যাদের কাঁধ আমার মতো একটুখানি ছোটোখাটো তাদের জন্য ভালো লাগে না খুব একটা, এটা আমার মনে হয়। তো খুব সাংঘাতিক একটা কাজ করতে যাচ্ছি। না উল্টো করলাম দেখলে, আমার আমার আগের দিন ঠিক এই প্রবলেমটাই হচ্ছিল। আচ্ছা আমার যেটা প্রবলেম হচ্ছিলো সেটা আমি বলে দিই, আমি যে শাড়িটা নিয়ে এই প্লিটটা করছিলাম এটাকে বাইরে রাখছিলাম, এটাকে কিন্তু বাইরে রাখলে চলবে না, এটাকে ভিতরে করতে হবে, মানে প্লিটের হাতাটা সবসময় এরকম যাবে হাতটা, যাতে তুমি যখন এই পার্টটা ফেলবে যাতে এই পার্টটা এইখানে থাকে বর্ডারটা সেটা দেখে নেবে, তাহলেই হবে। আমার
প্লিটটা রেডি করে নিয়েছি এবং এর পিছনে আমি আমার কিছু লজিক উৎপন্ন করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে পার্টটা হয় সেটা যাতে সবসময় গায়ের এই সাইডে থাকে আর রাইট সাইডে যাতে এই পার্টটা দেখা যায় সেটাকে এমনভাবে প্লিট করতে হবে, আর এই এন্ড পোর্শনটা যেন শরীর থেকে বাইরের দিকে থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। না হলে পরে আমার যে সমস্যাটা হয় সেটা হয় হচ্ছে হয় দুটো প্লিটই, মানে এই পাশটাও বাইরের দিকে চলে যায় এইটাও বাইরের দিকে চলে যায়, তারপর খুলে আবার ঠিক করতে হয়, তা নাহলে দুটোই ইনসাইড হয়ে যায়, মানে এইটাও দেখবে শেষ হয়ে এসে এই পাশে, সেটা আরও বেশি ভয়ানক হয়ে যায়, ওটাকে খুলে আবারও জন্য ঠিক করতে হয়। আমাকে আগের দিনকে দুবার শাড়ি খুলতে হয়েছে এই জন্য। তো ক্যামেরাম্যান কিন্তু এদিক থেকে কিছুই বুঝতে পারছে না, কি বলছে ক্যামেরাম্যানের, না বুঝলেও চলবে, এটা কি বলছে, এদিকে চলে যায় ওইদিকে চলে, আমি খালি ওইটুকুনি বুঝলাম, যাদের বোঝা তারা বুঝলেই হলো। আমি কি করে যে সব জায়গায় যদি শাড়ির সেফটি পিন ফুটাতে হয় শাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য এই ক্লিপগুলো হচ্ছে যখন দেখবে জামা কাপড় শুকায় তার সাথে এই ক্লিপগুলো আমরা আটকাই, তো তোমরা এই ক্লিপগুলো ইউজ করতে পারো, একদম পাতি জামা কাপড় যে শুকানোর সময় আটকানোর ওই ক্লিপই ইউজ করছি, জাস্ট এটাকে একটা হোল্ড করার জন্য এরকমভাবে, আর কিছুই না। এবার এই যে প্লিটের এই যে ভাঁজগুলো আছে এগুলোকে ধরে ধরে একদম ভাঁজ করে নেব। যাতে আমি যখন পরবো যাতে ফিটগুলো সমান থাকে এবং নিট থাকে দেখতে, যেটা খুবই ভালো লাগে, তো আমি পরপর ক্লিপগুলো আটকে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আঁচলটা এত বড় রেখেছি, বেশ অনেকটা বড় করে করতে হবে। তো এই কাজগুলো হয়ে গেছে, বেসিক যারা ছিল সব ডান হয়ে গেছে, এইবার আমি শাড়ি পরাটা শুরু করছি, তোমাদেরকে দেখাতে থাকছি। তো শাড়িটা আমি ফার্স্টে গোজাটা গুজে নিয়েছি। আমি এটার আগে একদম শাড়িটা শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখনই শাড়ি পরি আমরা কি করি, একদম এন্ড পার্ট যেটা থাকে শাড়ি সেটা এখানে গুজি, বাট এই ক্ষেত্রে যেহেতু ফ্রন্ট পোর্শনটা অনেকটা ভিজিবল হবে ওই জন্য একদম সারিয়াতে এখান থেকে একদম টাকিং করা হয়, ফার্স্ট যে পার্টটা হয় সেটা খেয়াল রাখতে হবে, আর চেষ্টা করবে যে সায়ার যে দড়িটা হয় সেটা যাতে মিডিল পোর্শনে থাকে, কারণ মিডিল পোর্শনটা আমাদের অলওয়েজ ঢাকা থাকবে তো দেখা যাওয়ার চান্স নেই। এরকম সি থ্রু শাড়ি হলে কিন্তু এরকম সাইড থেকে যেন দেখা যায় এবং সেটা দেখতে খুব খারাপ লাগে আমার মনে হয়। তো এবার তারপরে ঘুরিয়ে নিয়ে এসে শাড়িটাকে এরকমভাবে পিছন থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, মানে এইটা আগে পরে নিয়েছি, পরার পর এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে শাড়িটাকে এই যে রেখেছি, রেখে ফার্স্ট যে আঁচল হয় শাড়ির সেটাকে পুরো ফেলেছি। এই দেখো কতটা শাড়ির আঁচল রেখেছি আমি, শাড়ির আঁচলটা কিন্তু অনেকটা পরিমাণে রেখেছি এখানে, কারণ কুচি কিন্তু খুব হার্ডলি এখানে 2-3 করবো আমি, এটা তোমরা কুচি দিয়েও করতে পারো কুচি না দিয়েও করতে পারো। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আগের দিন যেটা করেছিলাম কুচি দিয়ে সেরকমভাবে দেখাচ্ছি, তোমরা যদি চাও কুচি না দিয়ে কীভাবে করতে হয় আমি তোমাদেরকে সেটাও তাহলে নেক্সট একটা ব্লগে দেখিয়ে দেবো, এই ব্লগে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে তাহলে অবশ্যই জানাবে। এরকম একটু ঝেড়ে নিলে নিচে কুচিটা হয়ে গেল, তা না হলে নিচে একদম সুন্দর করে টিট টিট করে করতে হতো, যেটা সৌরদীপ্ত ধরে দেয়। এখন যেহেতু স্যার পিছনে আছে ক্যামেরার, তো এরকমভাবে ঝাড়া দিয়েই মোটামুটিভাবে আমি কাজ চালিয়ে নিলাম আর কি এখনকার মতো, না হলে তোমরা স্প্লিটটাকে খুব সুন্দর করে পরে নেবে নিচেটাকে। তো হয়ে গেছে, বাদবাকি পোর্শন যেটুকু বেরিয়ে
টাক ইন করে দেবে ভিতরে তাহলেই হবে। এইবার যে ব্যাপারটা থাকলো সেটা হচ্ছে এই যে এই পার্টটা শাড়ির, এটা কিন্তু বুঝবো না আমরা, এটাকে কি করব একদম পিছনে নিয়ে এসে, দরকার পড়লে আর একটু খুলে নেবো এই জায়গাটা থেকে, পিছনে নিয়ে এসে এই জায়গাটাতে পিন করবো, এই জায়গাটা। ঠিক আছে, তো স্যার এটাকে আমি পিন করবো কি করে, এবার তুমি তো পিছনে আসছো। ঠিক আছে, কোন জায়গাটা কোনটা পিন করবো আগে বলে দাও, দেন আমি তারপর সমান ভাবে থাকবে এই জায়গাটা। তো এই জায়গাটাকে আমি এখন আর পিন করছি না, এখন জাস্ট এমনি নর্মালি গুজে দিচ্ছি, গুজে দিলেও সেম ব্যাপারই হবে। আর সামনের পার্টটা এরকম ভাবে তৈরি হয়ে যাবে। এবার যে বাদবাকি আঁচলটা পড়ে আছে এটাকে পুরোটাকে এভাবে নিয়ে চলে আসবো। এবার ক্লিপগুলোকে খুলে দেবো, ব্যাস এগুলোর কাজ হয়ে গেছে। এরপরের ব্যাপার হচ্ছে এই আঁচলটাকে তোমরা অনেকভাবে নিতে পারো, তোমরা যদি চাও একদম সেই আঁচলে একটা চাবির থোকা বাঁধবে তো এখানটাকে এরকম ভাবে একটা গির দিয়ে এরকম একটা থোকা বেঁধে নেবে। আমার কাছে এখন চাবি নেই, বাড়ি থাকলে চাবি দেখাতে পারতাম, এখানে এখন স্মার্ট হোম হয়ে গেছে তো জন্য চাবি টাবি রাখে না, দিয়ে এটাকে এরকম ভাবে পড়তে পারো। ঠিক আছে, এটাকে এরকম ভাবে পরে কোমরে একটা কোমরবন্দ দিয়ে নেবে যাতে এরকম ভাবে তোমরা ফুলে না থাকে শাড়িটা। আমার কাছে ছিল ওই জন্য আমি দিয়ে নিয়েছি, তা নাহলে তোমরা যদি না চাও নাও করতে পারো। তো পুরো শাড়িটা এরকম লাগবে দেখতে। আচ্ছা, আমি আরেকবার ঘুরে শুরু বলছি, আরেকবার ঘুরো, আরেকবার ঘুরে আসি। তো এই যে পুরো শাড়িটা এরকম লাগবে দেখতে। এবার যদি ভাবছো যে কেউ না এই পাশে আমি নেবো না, তাহলে কাঁধটা পুরোটাই একটা শাড়ি শাড়ি ব্যাপার হয়ে যাবে। তো কি করবে, শাড়ি এটাকে খুলে নেবে, খুলে নিয়ে এখানটাতে ছোট ছোট কয়েকটা প্লিট করে দেবে। কাছে আসে দেখা যাচ্ছে ওখান থেকে প্লিটটা, এই যে এরকম এটাকে একটা বরফি শেপের এমে নিয়ে এরকম ছোট ছোট করে কয়েকটা প্লিট করে নেবে। ব্যাস চলে আসলো এটা উপরে। এবার তোমরা এটাকে এই শাড়িটার ভিতরে উড়িয়ে দিতে পারো, লাইক এরকম দিয়ে এখানটাতে একটা সেফটি পিন দিয়ে নেবে ভিতর থেকে, মানে ভিতর থেকে বলতে আর কি এই জায়গাটাতে। তাহলে দেখো এরকম টাইপের একটা শাড়ি হয়ে যাবে। সামনের এইগুলোকে একটুখানি কুচিটা ঠিক করে দেবে যাতে ফল ফল ব্যাপারটা আসে, যাতে পুরো এইরকম একটা ব্যাপার থাকে। আমি এই জায়গার এই পিনটা খুলে দিই, এখানে একটা পিন লাগিয়েছিলাম। পুরো যাতে এরকম একটা ব্যাপার থাকে, দেখতে দেখো কি সুন্দর লাগে এটা দেখতে। আমার এটা ভীষণই পছন্দের একটা শাল, যখন আমি বেনারসি বা একটুখানি ভারী টাইপের শাড়ি পরি তখন আমি এরকমভাবেই পরার চেষ্টা করি। তাহলে কি হয়, তোমার যে শাড়ির পোর্শনটা থাকে এটা পুরোটা ভিজিবল হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। বেশিরভাগ শাড়ি যেগুলো থাকে একটু হেভি কাজের হয়, তাহলে কি হয় এই বর্ডারটাও শাড়িটার পুরোটা শো হলো এবং আঁচলটাও তুমি পুরোটা শো করতে পারলে। তো এরকমভাবে পরে নিতে পারো, তার সাথে একটা কোমরবন্দ চাইলেও পড়তে পারো নাও করতে পারো। এবার আমি আগের দিন যেটা করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে এইটাকে পুরোটাকে এখানে বুঝে দিয়েছিলাম, যার জন্য কি হয়েছিল আমার এই যে লাল পাড়টা আছে এই লাল পাড়টা দুটোই শো করছিল, এবং যেহেতু সাদা শাড়ির ভিতরে কোনো লালের কাজ নেই এটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে গেছিল অ্যাকচুয়ালি। তো এই যে কাল আগের দিনের আমার লুক জাস্ট এটাই ছিল শাড়ি। এবার স্যার একটু বলবো ভালোভাবে দেখিয়ে দাও, বুঝতে পেরে যাবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি শাড়ি পরা, আঁচল খুলে গেল, বল পিনটা লাগিয়ে দেয়নি তো এটাই হচ্ছে কারণ খুলে যাওয়ার, আর কিছুই না। এবার তোমরা যদি চাও কেউ এর উপর মাথায় ঘোমটা দেবে তো এটাকে জাস্ট টেনে মাথায় নিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। মাথা এখানটা টেনে নিয়ে আঁচলটা এরকম ভাবে যাবে, তাহলে তখন ঠাকুমার ঝুলি খুলবে।
ওইখানে একটা পেন ছিল ওই জন্য হচ্ছিল না ব্যাপারটা। দাঁড়া ওরকম করো না, কেউ বুঝতে পারবে না, তখন লিখবে যখন কমেন্টে দিদি কি করলে, কিছুই বুঝলাম না। এই এমনিতে আমিও কিছু বুঝতে পারছি না, তোমাকে বোঝানোর জন্য ফ্রি না আমি শাড়ি পরছি কি জানা। তো এখানটাতে একটা পিন করে নেবে তাহলেই হয়ে যাবে। আপাতত এটাকে আমি আমার ক্লিপটা দিয়ে বেঁধে দিলাম। তো এরকম আসবে হচ্ছে পুরো লুকটা। তো কিরকম লাগছে অবশ্যই জানিও, আজকের ভিডিওটা কতটা হেল্পফুল হলো সেটাও জানিও। এটা হচ্ছে কুচি দিয়ে পরা শাড়িটা, আর এই আর্ট পরে শাড়ি সেম ভাবে যেটা ঠাকুমারা একদম পরতো, ট্র্যাডিশনাল যেটা শাড়িটা পরা হয় যে উইদাউট কুচি যেভাবে পরতো। তোমরা যদি চাও আমাকে এইটা এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদেরকে সেই শাড়ি পরাটাও দেখিয়ে দিতে পারবো। সেটার কুচিটা একটুখানি ডিফারেন্ট হয়, কোমরের পোর্শনটা একটু ডিফারেন্টভাবে পরে। তো চলো টাটা, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। মানে নেক্সট ব্লগ মানে কালকে আমার 10 মিনিট ব্লগটাই যাচ্ছে, কিন্তু আমি খুব এক্সাইটেড সেটা নিয়ে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি এখনো আমাকে সাবস্ক্রাইব না করে থাকো মনে করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।